হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে টেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে টেলিকান একটা প্রশ্নে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে এই পরীক্ষাটা তোমাদের অলরেডি কালকে হয়ে গেছে এগুলোর রেজাল্ট তোমাদের টেলিগ্রামে তোমরা দেখে নেবে যারা যারা পরীক্ষাটা দাওনি তারা নেক্সট উইকে ট্রাই করো এটা নাইন্থ জুনের বদলে নেক্সট উইকে তোমাদের অর্থাৎ সিক্সটিন্থ জুনে এই পরীক্ষাটা আবার সেম টাইমে হবে আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কালেক্ট করতে পারবে ইয়ারলি মান্থলি সব কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কালেক্ট করে নিও অথবা আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের ইবুক সেকশানে তোমরা এটা পেয়ে যাবে ওকে অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে তোমাকে দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নিও আজকে তোমাদের যে যে ক্লাসগুলো থাকছে এজ স্টাডিতে তোমাদের দশ সাতটার সময় যেটা থাকবে সেটা হচ্ছে বিশিষ্ট বাঙালির খেতাবি এবং আসল নাম তোমাদের পিএসি ক্লাসিক মিসলেনি জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল পার্সোনালি তো এই টপিকটা তোমাদের হয়ে গেছে করে নিও 8:30 সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস থাকছে লাইভ নলেজ অ্যাকাউন্টে 10টার সময় 100 জিকে ম্যারাথন লাইভ নলেজ অ্যাকাউন্ট 11টার সময় তোমাদের ডব্লিউবিপি কেপি ইংলিশ যে ক্লাসটা এটা তোমাদের থাকছে না সোমবারে হবে না এটা তোমাদের এই সপ্তাহে মঙ্গলবার বৃহস্পতিবার আর শুক্রবার এই তিনটে দিন হবে ঠিক আছে সোমবুধ শুক্র হবে না সোমবারেরটা মঙ্গলবারে এটা বৃহস্পতিবারে আর শুক্রবারে হবে ছটার সময় ডাব্লিউ বিবি জি জিকে মক টেস্ট আর সাতটার সময় তোমাদের ডাব্লিউ বিবি জি জিকে বুস্টার নলেজের ফার্স্ট কোয়েশ্চেন আজকে সম্প্রতি কোন রাজ্যের দুটি জলাভূমি রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে দেখো রামসার সাইট আবার হলো বিহারে দুটো নতুন রামসার সাইট হয়েছে ঠিক আছে ভারতের রামসার কনভেনশনের অধীনে নাগি আর নকটি পাখির অভয়ারণ্যকে আন্তর্জাতিক গুরুত্বের নতুন জলাভূমি হিসেবে ঘোষণা করা করেছে এই জলাভূমি এলাকাগুলো বিহারের জামুই জেলার ঝাঝা বনাঞ্চলের মধ্যে রয়েছে এর সাথে ভারতের রামসার সাইটের সংখ্যা এখন বেড়ে কতটা দাঁড়ালো তাহলে বিরাচিটা আমাদের টোটাল এখন রামসার সাইট রয়েছে বিরাচিটা ভারত এখন রামসার সাইটের এদিকে চীনের সাথে যৌথ তৃতীয় স্থানে রয়েছে মানে চীন আর ভারত দুটোই রয়েছে তৃতীয় স্থান যুক্তরাজ্যে সব থেকে বেশি আছে একশো পঁচাত্তরটা রামসার সাইট আছে এটা ফার্স্ট একটু মনে রেখো তোমরা আর দেখো ভারতের সব থেকে বড় রামসার সাইট কোনটা তোমাদের যদি প্রশ্ন আসে তোমরা কি বলবে সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট ভেমবনাথ কোল জলাভূমি এটা কেরালাতে রয়েছে আর তৃতীয় বৃহত্তম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ উড়িষ্যাতে রয়েছে এই সব কটা ওই জন্য পরীক্ষাতে তোমাদের বারবার আসে বেম্বনাথ হ্রদ কোথায় রয়েছে ঠিক আছে এগুলো ভালো করে দেখে রেখো এছাড়া ভারতের সবচেয়ে ছোট রামসার সাইড যদি আমরা দেখি তাহলে রেনুকা হ্রদ রয়েছে হিমাচল প্রদেশে জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ পাশাপাশি এইগুলো তোমরা মনে রাখো হ্রদের কথা যখন এলো সিকিমের চোলামু হ্রদ এটা ভারতের সর্বোচ্চ হ্রদ উড়িষ্যার চিলকা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কেরালার ভেম্বনাথ হ্রদটা ভারতের দীর্ঘতম হ্রদ গোবিন্দ সাগর ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ বিশ্ব জলাভূমি দিবস দিবস প্রত্যেক বছর আমরা পালন পালন করি প্রথমবার বিশ্ব জলাভূমি সালে করা হয়েছিল থিম ছিল দু হাজার চব্বিশের জন্য ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং তামিলনাড়ু বর্তমানে রামসার সাইটের সংখ্যা এখন ষোলো সব থেকে বেশি উত্তরপ্রদেশের রামসার সাইটের সংখ্যা দশটা রয়েছে ভারত কত সালে রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তিতে স্বাক্ষর করে এই প্রশ্ন তোমাদের বারবার আছে তো সেটাও মনে রাখবে ফার্স্ট ফেব্রুয়ারি এছাড়া রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যে এটা কত সালে হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল ইরানে রামসার সম্মেলনে বিলুপ্ত হয়ে যাওয়া জলাভূমি সংরক্ষণের জন্য করা হয়েছিল যে জলাভূমিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেগুলোকে রক্ষা করার জন্য এইগুলো এটা মেনলি করা রামসার সম্মেলন ইরানের রামসার শহরে কাশ্মান সাগরের তীরে অনুষ্ঠিত হয়েছিল এটা একুশে ডিসেম্বর উনিশশো সালে গ্রহণ করা হয় এবং এই সম্মেলনের রামসার চুক্তির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল ইংরেজি স্প্যানিশ স্প্যানিশ আর আর ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ইংলিশ চুক্তিতে প্রথম সাতটা দেশ স্বাক্ষর করেছিল বর্তমানে এখন একশো বা বাহাত্তরটা দেশ জানুয়ারি দু হাজার চব্বিশের আপডেট অনুযায়ী টোটাল একশো বাহাত্তরটা দেশ এই রামসার চুক্তিতে স্বাক্ষর করে রয়েছে তারপরে বিশ্বের সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ কোনটা সব থেকে বেশি কাজু উৎপাদন আর কোথায় আইভরি কোস্টে আমরা যদি র্যাঙ্ক ওয়াইজ দেখি তাহলে ফার্স্টে রয়েছে আইভরি কোস্ট সেকেন্ড পজিশনেই রয়েছে আমাদের ইন্ডিয়া মানে ভারত কাজু উৎপাদনে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে তিন নম্বরে ভিয়েতনাম তারপরে নাইজেরিয়া তারপরে রয়েছে পেনে নিম্নের কে দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন আহ রোহিনী আর নার্সিং দেখো অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন এআইটিএ আজীবন কৃতিত্বের জন্য এই নার্সিং আর রোহিণী লোকান্ডাকে দিলীপ বোস ভূষিত করেছে রোহিণী লোকান্ডে প্রথম মহিলা টেনিস কোচ যিনি জাতীয় ক্রীড়া সংস্থা থেকে যোগ্যতা অর্জন করেছিলেন আর এই পুরস্কার সম্পর্কে আমরা যদি দেখি অল ইন্ডিয়া টেনিস এসোসিয়েশন দু সালে এই দিলীপ বোসের নামে এই আজীবন কৃতিত্বের পুরস্কারটা প্রতিষ্ঠা করেছিল কে ছিলেন দিলীপ বসু দিলীপ বোস ছিলেন ভারতের একজন পেশাদার টেনিস প্লেয়ার তিনি ভারতীয় ডেভিস কাপ স্কোয়াডের হয়ে খেলেছিলেন এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ী ছিলেন অবসর নেওয়ার পর তিনি প্রশাসক এবং কোচ হিসাবেও দিন কাজ করেছেন তার সম্মানে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন দু সালে একটা আজীবন কৃতিত্ব পুরস্কার প্রতিষ্ঠা করে উনিশশো সালে বোস তার কলকাতা সাউথ ক্লাবে অনুষ্ঠিত প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপের একক বিভাগে বিজয়ী হয়েছিলেন তারপরে কোন দেশ 2023-24 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাটস এর পরে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি দেশ হয়েছে তো এটা হয়ে যাবে আমাদের নেদারল্যান্ড নেদারল্যান্ড 2023-24 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আর সংযুক্ত আরব আমিরাটস এর পরে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য দেশ হয়েছে নেদারল্যান্ডের রপ্তানি বৃদ্ধির নিবন্ধিত প্রধান পণ্যগুলির মধ্যে রয়েছে গত অর্থবছরের পেট্রোলিয়াম পণ্য বৈদ্যুতিক পণ্য এবং রাসায়নিক তার সাথে ওষুধ নেক্সট দু সালের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের কোন লোকসভা আসনে সবচেয়ে বেশি ভোট নোটাতে সব থেকে বেশি নোটাতে ভোট পড়েছে কোথায় ইন্দোরে মধ্যপ্রদেশের প্রায় দু লাখ আঠেরো হাজার ছশো চুয়াত্তরটা টা মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করেছিলেন ইন্দোরে লোকসভা আসনে জয়ী বিজেপি প্রার্থী হচ্ছেন শঙ্কর লালওয়ানি যিনি পেয়েছেন বারো লাখ ছাব্বিশ হাজার সাতশো একান্নটা ভোট আর বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন দশ লাখ আট হাজার সাতাত্তরটা ভোটে রিপোর্ট অনুযায়ী ভারতের লোকসভা নির্বাচনের ইতিহাসে এত ব্যবধানে কোনো প্রার্থী এর আগে কিন্তু জেতেনি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এক শতাংশের বেশি ভোট পড়েছে কোথায় নোটায় এবারে যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন হলো এক শতাংশের বেশি ভোট পড়েছে গোটা দেশের মধ্যে বিহারে সব থেকে বেশি নোটায় ভোট পড়েছে আর টু পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট ভোট নোটাতে গিয়েছে এই রাজ্য থেকে শুধু 2013 সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইভিএম এ সকল প্রার্থীর নাম এবং প্রতিচিহ্নে শেষে নোটার প্রতামটা রাখা বাধ্যতামূলক করেছিল কমিশন ভোটদাতা কোনো প্রার্থীর প্রতি আস্থা রাখতে না পারলে যাতে তার নিজের মতো জানাতে পারেন তার ইচ্ছাটা সেই উদ্দেশ্যে ইভিএম এর স্টার্ট করা হয়েছিল নেক্সট সম্প্রতি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে তোমার হচ্ছে স্লোভেনিয়া এর আগে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সাতাশটা টোটাল সদস্যের মধ্যে সুইডেন সাইপ্রাস আঙ্গেরি চেক রিপাবলিক পোল্যান্ড স্লোভাকিয়া রোমানিয়া বুলগেরিয়া এগুলো ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে নেক্সট ওম বিড়লা কোটা সংসদীয় আসনে জিতলেন কোটা কোন রাজ্যে অবস্থিত কোটাটা রয়েছে কোথায় রাজস্থানে লোকসভার স্পিকার ইনি ওম বিড়লা একচল্লিশ হাজার একশো উনচল্লিশটা ভোটের বেশি ভোটের ব্যবধানে কোটা সংসদীয় আসনে জয়ী হয়েছেন এভাবে নিম্নকক্ষে কুড়ি বছরের মধ্যে প্রথম সংসদ সদস্য হিসেবে তিনি পুনর্নির্বাচিত হয়েছেন নিম্নকক্ষে পুনর্নির্বাচিত হওয়ার শেষ লোকসভার স্পিকার ছিলেন পি এ সাংমা যিনি উনিশশো ছিয়ানব্বই থেকে আটানব্বই পর্যন্ত এগারোতম লোকসভার সংসদ সদস্য ছিলেন লোকসভার স্পিকার সম্পর্কে আমরা একটু দেখে রাখি সংবিধানের তিরানব্বই ধারায় স্পিকার আর ডেপুটি স্পিকারের নির্বাচনের বিধান রয়েছে তাকে যে কোনো একটা কক্ষের সদস্য হতে হয় তিনি বা তিনি লোকসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত সকল সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠ এবং ভোটদানের মাধ্যমে নির্বাচিত হন তার পদের মেয়াদ পাঁচ বছর তিনি বা একটা যৌথ অধিবেশন চলাকালীন সংসদে দুই কক্ষের দায়িত্বে থাকেন ঠিক আছে তিনি একটি যৌথ অধিবেশন যখন চলে লোকসভা হোক আর রাজ্যসভা যখন হোক দুটো একসাথে যৌথ চলে তখন দুই পক্ষের দায়িত্বে থাকেন ভারতীয় সংবিধানের বিধান লোকসভার কার্যপ্রণালী কার্যপরিচালনার নিয়ম এবং সংসদীয় নজিরগুলোর বিষয়ে পক্ষের জন্য ব্যাখ্যা চূড়ান্ত কর্তৃপক্ষ হচ্ছে স্পিকার যদি কক্ষের দশ শতাংশ সদস্য অনুপস্থিত থাকে তবে তার বা তার অধিবেশনের মুলতবি করার বা কার্যধারা স্থগিত করার মানে কোরাম হিসেবে সেটা উল্লেখ করার তার ক্ষমতা রয়েছে নিলাম সঞ্জীব রেড্ডি এবং গুরুদয়াল সিং ডিল্লো এনারা ছিলেন সেই দুজন স্পিকার যারা তাদের কার্যকালের সময় চলাকালীন লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন এখানে আমি স্পিকারদের পুরো লিস্ট একটা দিয়েছি যেমন প্রথম আমাদের স্পিকার ছিলেন জিবি মাবালঙ্কার যিনি মারা গেছেন এইভাবে তোমরা পরপর লিস্টগুলো এখান থেকে দেখে রাখবে যে কোনো বইতে তোমরা হয়তো পেতে পারো এগুলো আর শ্রীমতী মীরা কুমার এটা তোমরা দেখে রাখবে দু থেকে দু পর্যন্ত ইনি ছিলেন আর ওম বিড়লা আমাদের এখন বর্তমান দু হাজার এখনো পর্যন্ত ইনি রয়েছেন আমাদের বর্তমান স্পিকার তারপরে ক্যাশ ফ্রি পেমেন্টস এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ক্যাশ ফ্রি পেমেন্টস এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে অভয়া হোতা নিযুক্ত হয়েছে এটা হচ্ছে ইন্ডিয়া একটা লিডিং পেমেন্ট অ্যান্ড এ পি কোম্পানি এছাড়াও আরও কিছু রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরে আমি তোমাদের আরেকবার মনে করিয়ে দেবো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অফ পেমেন্টস তো অভয় হোটা হলেনি তার সাথে সাথে চেয়ারম্যান অফ আইসিসিআই প্রুডেন্সিয়াল বোর্ড সন্দীপন সিও অফ পি সন্তোষ এন সুন্দরের জায়গায় পার্ট টাইম চেয়ারম্যান অফ আই সি ব্যাঙ্ক প্রদীপ কুমার সিনহা সিআরও অফ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিসেস মহেশ এমডি এমডিএন সিও অফ ইন্ডিয়া ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স রুসাফ গান্ধী নেক্সট প্রতি বছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড ফুড সেফ সিকিউরিটি ডে বা ফুড সেফটি ডে এটা ফুড সেফটি ডে এটা পালন করা হয় সেভেন্থ জুন প্রত্যেক বছরে এর উদ্দেশ্য জাতিসংঘের সদস্য দেশগুলোকে খাদ্য নিরাপত্তার মানকে অগ্রাধিকার দিতে এবং ভোক্তাদের খাদ্যবাহিত রোগ থেকে রক্ষা করার জন্য যৌথভাবে কাজ করতে উদ্বুদ্ধ করা দু হাজার চব্বিশের থিম ছিল ফুড সেফটি প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড নেক্সট কোন দেশের নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ সাবা খালিদ নতুন ক্রাউন প্রিন্স হয়েছেন কুয়েতের কুয়েত পশ্চিম এশিয়ার একটা দেশ এটা পারস্য উপসাগরের প্রান্তে পূর্ব আরবের উত্তর প্রান্তে রয়েছে উত্তরে ইরাক দক্ষিণে সৌদি আরবের সীমানা রয়েছে ইরানের সাথে কুয়েতের সামুদ্রিক সীমান্ত রয়েছে আহ রাজধানী কুয়েত সিটি মুদ্রা কুয়েতি দিনার তারপরে চলে আসবো আগের দিনের হোমওয়ার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জর্জ ওয়াশিংটন পৃথিবী দীর্ঘতম নদী আমাজন নদী আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন সালে টাইটানিক ডুবে ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের জনক নামে পরিচিত কে এটা তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো নাইনথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোয়েশন জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখে অনুষ্ঠিত জার্মানিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত দু হাজার চব্বিশের আইএসএসএফ বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম স্বর্ণ বিশ্বকাপে সিটপুর পেয়েছেন সর্বজ্যোত সিং মিটার রাইফেল ইভেন্টে কোন পদক জিতেছেন ব্রোঞ্জের পদক বিজেপির মুকেশ দালাল যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইনি কোন লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুরাট ইসরো দ্বারা তৈরি পুরবাহ সফটওয়্যারটার উদ্দেশ্য কি ডিজাইন অ্যানালিসিস অ্যাস্ট্রোটুরিজম প্রচারের লক্ষ্যে ভারতের কোন শহর প্রথম নক্ষত্র সভা আয়োজন করেছে মুসৌরি বিশ্বে প্রথম ক্রিকেটারকে আন্তর্জাতিক ম্যাচে যিনি ছশোটা ছক্কা মেরেছেন রোহিত শর্মা বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রচারণা শুরু করেছিলেন এক নাম স্পার্স সার্ভিস সেন্টার স্থাপনের জন্য কোন কেন্দ্রীয় চারটি ব্যাংকের সাথে চুক্তি করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কোন কোম্পানি কে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে যার বাজার মূল্য থ্রি ট্রিলিয়ন ডলারেরও বেশি এনভিডিয়া সম্প্রতি কার দ্বারা মোবাইল অ্যাপ সার্থী টু পয়েন্ট ও চালু হয়েছে এরপরে আজকে সাতটার সময় তোমরা অবশ্যই ক্লাসটা করে নিও কে এ স্টাডি আমাদের সেকেন্ড চ্যানেলে আর আমি ওখানেও তোমাদের আবার নেক্সট স্টুডেন্টগুলো বলে দেব টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যারা যারা জয়েন করো জয়েন করে নাও ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে